দরকারি গরু শিনার হাড্ডি বোনা, গরুর মাংসের কালো বোনা, খাসির কালো বোনা, মুরগি, গরুর নলি। প্রাইস গরুর নলি আছে বড় 500, ছোট আছে 300, খাসি আছে 300, গরু শিনার হাড্ডি বোনা 180, কালো বোনা 250, রুই মাছ 180, দেশি মুরগি 180। আমাদের শিবপুরের ভালোবাসার মানুষজন এবং নরসিংদী জেলার ভালোবাসার মানুষজন সহ সারা বাংলাদেশের ভালোবাসার মানুষজন যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এটি হচ্ছে আমাদের নরসিংদীর একটা বিখ্যাত রেস্টুরেন্ট নিরালা হাড্ডিঘর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি শুভ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম মিশুস ব্লসম। কন্টিনিউ দিস ভিডিও ফর মোর ইনফরমেশন। অনেকদিন ধরে আপনারা আমাদেরকে মেসেজ দিচ্ছিলেন, কমেন্ট করছিলেন, আমরা কেন নিরালা হাড্ডিঘরের খাবার টেস্ট করছি না। আমরাও কিন্তু অনেকদিন ধরে যাবো করে যা হচ্ছিল না, হঠাৎ করে আমরা ওইদিন শিবপুর গিয়েছিলাম একটা কাজে, ওই কাজটা শেষ করে আমরা কিন্তু নিরালা হাড্ডিঘরে ফুড টেস্ট করতে চলে এসেছিলাম দুপুরবেলা। আমি, নিশাত এবং তোহিত চলে এসেছি নিরালা হাড্ডিঘরে খেতে। আমরা কিন্তু আমাদের পছন্দের খাবারগুলো এখানে এসে অর্ডার করেছি। আমরা যেহেতু এখানে দুপুরবেলা এসেছিলাম তাই সবাই ক্ষুধার্ত ছিলাম, আর আমরা কিন্তু এখানে এসে প্রথমে অর্ডার করেছি মাংসের কালো বোনা, শিনার হাড্ডি বোনা, খাসির কালো বোনা, করলা ভাজি, টাকি মাছের ভর্তা, দই, ভাত, ডাল, সবগুলো খাবারে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছেন। নিশাত আর আমি নর্মালি সবজি আর ভর্তা দিয়ে শুরু করেছি, কিন্তু তৌহিদ একটু খাদক প্রকৃতির মানুষ, গরুর মাংস দেখলে তার মাথা ঠিক থাকে না, সে কিন্তু মাংসের কালাবুনা দিয়ে শুরু করেছে। আর কালাবুনাটা খাওয়ার আগেই তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল আসলে মাংসের কালাবুনাটা অনেক ভালো হয়েছে। আসলে মাংসের কালাবুনাটা কিন্তু আমাদের তিনজনের কাছেই ভালো লেগেছে। মাংসের কালাবুনা তিনজন টেস্ট করার পর আমরা হাড্ডি বোনাটা টেস্ট করেছিলাম। এই হাড্ডি বোনাটা তারা করেন শিনার মাংস দিয়ে, আর তাদের এখানে স্পেশালি কিন্তু হাড্ডি বোনাটা চলেও বেশি, হাড্ডি বোনাটার প্রাইসও কিন্তু কম। এখানে যত গুলো খাবার খেয়েছি এর থেকে হাড্ডি বোনা এবং ভাত, এই দুইটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে। আপনারা এখানে গিয়ে যেইটাই খান না কেন, হাড্ডি বোনাটা আর হচ্ছে কালো বোনাটা ট্রাই করবেন ভাতের সাথে। স্পেশালি নিশাত কিন্তু তাদের হাড্ডি বোনার ফ্যান হয়ে গিয়েছিল, নিশাত বারবার তাদের হাড্ডি বোনাটা খাচ্ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে তাদের কিন্তু এক প্লেট যেই মাংস দেওয়া হয় এটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা যখন চাইবেন আপনাকে কিন্তু আবার দিবে। নিশাতকে দিয়ে আমি খাসিটা টেস্ট করলাম, খাসিটা দেখে আমার কাছে তেমন জমছিল না, আর খাসিটা খেতেও আমাদের কাছে তেমন ভালো লাগেনি, খাসিটা গরম ছিল না। আসলে খাসিটা যদি গরম না থাকে তাহলে খেতে কিন্তু মজা লাগে না। আমার কাছে তাদের এখানে সবচেয়ে ভালো লেগেছে হাড্ডি বোনা, তারপর ভালো লেগেছে কালো বোনা। আমাদের তিনজনের কাছে খাবারের টেস্ট একই রকম লেগেছিল। আর ডালটা দিয়ে নিশাত কিন্তু বারবার মাংসের ঝোল দিয়ে খাচ্ছিল, ডালটা আমার কাছে ভালো লেগেছে। তাদের টাকি মাছের ভর্তাটাও কিন্তু দামের তুলনায় খুবই ভালো লেগেছে। আর একটি বিষয় আমি নিরালা হাড্ডিঘরকে সাজেস্ট করবো, আপনারা চাইলে কিন্তু দামটা বাড়িয়ে আপনারা টাকি মাছের ভর্তাটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনারা যে অল্প পরিমাণের ভর্তা দিয়েছেন এটার দাম 20 টাকা, তাও কিন্তু এটা দিয়ে আমি এক লুকমা ভাতও খেতে পারিনি। নিরালা হাড্ডিঘরটা সারা বাংলাদেশে ভাইরাল, আমাদের নরসিংদীতেও কিন্তু খুবই পরিচিত একটি রেস্টুরেন্ট। আমি এখন আপনাদেরকে তাদের খাবারগুলোর প্রাইস শেয়ার করব। তাদের মাংসের কালোবোনার দাম ছিল 250 টাকা, হাড্ডি বোনার দাম ছিল 180 টাকা, খাসির কালোবোনার দাম ছিল 300 টাকা, ভাত ছিল পার প্লেট 20 টাকা করে, টাকি মাছের ভর্তা ছিল 20 টাকা করে, দই ছিল 30 টাকা, করলা ভাজি ছিল 40 টাকা, আর ডাল ছিল 50 টাকা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে হয়েছে 3 বছর আগে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে আমার সামনে, এখানে চলে আসছি 6 বছর। আমি ওইখানেও কিন্তু খেয়ে গেছি অনেক আগে, বাইরে মনে একটা চোখি পাতা ছিল ওইখানে আমি বসে খেয়ে গেছি অনেক আগে। আচ্ছা, আপনার এখানে কয়টা কয় ধরনের আইটেম পাওয়া যায়? আইটেম বানান মোট মিলে দরকার হবে সব। আচ্ছা, এখানে কোন খাবারগুলো বেশি চলে? আমাদের এখানে খানার আসলে সবচেয়ে বেশি হলো হাড্ডি কালা বোনা, হাড্ডি কালা বোনা, তারপরে হলো নলি, আর সামনে খাসি, আছে দেশি মুরগি, রুই মাছ, বর্তা, বাড়ি, এসব সব সবজি গুলো খায়। আর আপনার একটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনার খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করা হয় এবং পরিবেশন করা হয়। এটা আমি মনে করেন খানা যেটা ভাগ করে নিজে মশলা বাঙালি, আর যে সরিষা আমি নিজে বাঙালি, আমি কিনা তেল দিয়ে আমার কোনো করি না, সব কিছু আপনার নিজে যা তরকারি আছে সব সরিষা তেল দিয়ে করি। আর হলো আমরা ডাউলটা ভাগ করি শুধু পুষ্টি সবই, আর সকালবেলা এমন কোনো আর কিছু ভর্তা ভাজি হয়, করলা ভাজি হয়, আলু ভর্তা হয়, চাউল ভর্তা হয়, আর দু ভর্তা আমি শুধু ভর্তা একটা মাছ একটা, আর করলা ভাজি মনে করেন সব সময় খাই। আর আপনার রেস্টুরেন্টটা মানে সপ্তাহে প্রত্যেক দিন 12-24 ঘন্টা খোলা থাকে, এবং ঈদ ছাড়া মানে 2 ঈদের সময় 6 দিন আপনার বন্ধ থাকে না, আলহামদুলিল্লাহ আমাদের কোনো বন্ধ নেই, 24 ঘন্টা খোলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে আবারও বলছি তাদের দামের তুলনায় কিন্তু হাড্ডি বোনাটা খুবই ভালো লেগেছে, 180 টাকায় কিন্তু এরকম হাড্ডি বোনা আপনারা কোথাও পাবেন না। আর বিশেষ করে কিন্তু তাদের এখানে আমি কালো বোনা এবং হাড্ডি বোনাটা খেতেই যাই, নিশাতের খুবই ইন্টারেস্ট ছিল যে সে এখানে গিয়ে খাবে, অবশেষে কিন্তু নিশাতকে খাইয়ে আনলাম, নিশাত কিন্তু তাদের মাংসের কালো বোনা এবং হাড্ডি বোনার ফ্যান হয়ে গিয়েছে। আমি এখন নিরালা হাড্ডিঘর এবং রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করবো, এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানার ঢাকা সিলেট মহাসড়কের পাশে, এইটা কিন্তু সৈয়দনগর নামক স্থানের মধ্যে অবস্থিত। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব। তাদের দোকানটি কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন 24 ঘন্টা খোলা থাকে, শুধু 2টা ঈদের মধ্যে বছর বন্ধ থাকে।
এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ, যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে এই জায়গায় এনেছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদেরকে ভালো লাগে না, আমাদের পেজ ভালো লাগে না, তারা রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকুন, একদিন না একদিন অবশ্যই ভালো লাগবে। আর এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেননি তারা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।